নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। জাহাঙ্গীর, রংপুরে তেল, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের আজকের বাজার দর কি, এবং সেই সঙ্গে যে জানাবেন ক্রেতার প্রতিক্রিয়া কি সেটিও জানাবেন। আসলে সারা দেশের মতো বিভাগীয় নগরী রংপুরেও কিন্তু নিত্য পণ্যের দামের একই অবস্থা, কারণ প্রতিনিয়ত প্রতিটা পণ্যের দামই কিন্তু বেড়ে চলেছে। কারণ এর মধ্যে আমরা দেখেছি যে আসলে তেল অনেক দোকানই সংকট রয়েছে, কারণ কোম্পানিগুলো তেল সরবরাহ না করায় যারা দোকানদার রয়েছেন তারা কিন্তু অনেক তেল বিক্রি করতে পারছেন না, এবং তারা যেটি বলছেন যে আসলে যে ভর্তির কোম্পানিগুলো রয়েছে তাদের কাছে এখানকার দোকানদাররা জিম্মি হয়ে গিয়েছেন, কারণ তারা তাদের চাহিদা মতো পণ্য সরবরাহ করতে পারছেন না। এর ফলে তাদের সাথে প্রতিনিয়ত দোকানদার এবং ক্রেতাদের সাথে ঝগড়া লেগেই যাচ্ছে। এছাড়া যে সাধারণ মধ্যবিত্ত মানুষের মধ্যে যে আসলে ক্রয় ক্ষমতা রয়েছে সেটি থাকলেও সাধারণ নিম্নবিত্ত মানুষের কিন্তু একেবারেই আবিষ্কার উঠে গিয়েছে এই বিষয়কে নিয়ে, কারণ এখানে শুধু তেল নয়, তেল, চিনি, চাউল সব জিনিসের দাম বেড়েছে, এবং সাধারণ মানুষ যদি বলতে সরবরাহ না থাকার ফলেই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে। এবং এটা আসলে আসলে রমজানকে ঘিরে একটা সিন্ডিকেট রয়েছেন, তারা কিন্তু বাজারটাকে অস্থিশীল করার জন্য এই প্রক্রিয়া চালাচ্ছেন। এবং আমরা যদি দেখেছি যে আজকে চিনি বিক্রি হচ্ছে 80 টাকা, তেল বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা, কারণ খোলা এবং যার কাছে মজুদ রয়েছে তারা কিন্তু নিজের মতো বিক্রি করছেন। এছাড়া কিন্তু প্রতিটা জিনিসেরই কিন্তু দাম কিন্তু ঊর্ধ্বগামী, কারণ আমরা এখানে লক্ষ্য করেছি, কারণ আজকে যে কাঁচা বাজার থেকে শুরু করে সবজি, শাক এমনকি মাছের বাজার সব জিনিসেরই কিন্তু দাম ঊর্ধ্বগতি, কারণ এর সাধারণ মানুষ অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। এছাড়া কিন্তু যে বাজার মনিটরিং ব্যবস্থা সেটি কিন্তু আসলে সেটা অনেকটা জোরদার নয়, যার ফলে আসলে এখানে মানুষ এবং ব্যবসায়ী অনেকেই যারা এখন নিরুপায় হয়ে, কারণ বড় বড় কোম্পানিগুলোর কাছে তারা কিন্তু জিম্মি হয়ে রয়েছেন। এই বিষয়টাকে নিয়ে সাধারণ মানুষ বলছেন যে বাজারের জোর মনিটরিং দরকার, তা না হলে হয়তো এই অবস্থা থেকে উত্তর সম্ভব নয়। আমি ভাই ছিল আমার কাছে আপাতত রংপুরের বাজার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীর আলম বাদল জানাচ্ছিলেন রংপুর থেকে।